হোমনায় অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রিন ল্যাব হসপিটাল, গ্রিন ল্যাব এমার্জেন্সি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বিভাগে আপনার জন্য রয়েছে সার্বক্ষণিক MBBS ডাক্তার, গাইনি মেডিসিন ও সার্জিক্যাল এমার্জেন্সি সেবা, সার্বক্ষণিক ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, 24 ঘন্টা গাইনি কনসালটেন্ট ও অভিজ্ঞ নার্সের সমন্বয়ে নর্মাল ডেলিভারি, কার্ডিয়াক মনিটর, 12 চ্যানেল ECG, অত্যাধুনিক অটোমেটিক মেশিন, দক্ষ টেকনোলজিস্ট এবং বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে সব ধরনের প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেবা। গৌরীপুর বাজার, ভুলিরপাড়, এস আলম প্লাজা, হোমনা রোড, দাউদকান্দি, কুমিল্লা। কুমিল্লার হোমনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মধ্য দিয়ে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও অগ্নিকাণ্ডের চেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার 15 সেপ্টেম্বর বিকাল 5:30 দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারে অগ্নিকাণ্ডের চেষ্টায় অস্থিরতা নিরসন ও আইনশৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, সবার জন্য আমার দরজা খোলা, কেউ দালালের সহযোগিতা নেবেন না। এলাকায় মাদক, ইভটিজিং সহ যে কোনো অপরাধের ঘটনা জানতে পারলে সাথে সাথে আমাকে জানাবেন। এ সময় তিনি 31 আগস্ট রামকৃষ্ণপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গুজবে কাউকে কান না দিতে অনুরোধ করেন, তবে ওই ঘটনায় এখনও কাউকে চিহ্নিত করা যায়নি। তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিকে খুঁজে বের করতে CCTV ফুটেজ নির্ণয়ে IT এক্সপার্টের সহযোগিতা নেবেন, এর জন্য বাজার ব্যবসায়ীদের সহযোগিতাও চেয়েছেন। এতে চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও বিট পুলিশ অফিসার SI মোহাম্মদ নুরুল্লাহ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ওসি তদন্ত রিপন বালা, রামকৃষ্ণপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক, বাজারের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ডিলার সহ অনেকে বক্তব্য রাখেন। এছাড়া সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বাজার ব্যবসায়ীগণ বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন। তপন সরকারের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।